সমস্যা হলো আমরা একটু জেনুইন জিনিসগুলো সার্চ করতে হবে। পৃথিবীতে আজ ভালো জিনিসের বাজার গরম হয়ে গেছে, মন্দ জিনিসের বাজার আরো গরম। তো ভালো এবং মন্দের যেখান মন্দ যেন একাকার, সেই জায়গায় আপনাকে একটু যত্নবান, একটু সচেতন, একটু অনুসন্ধানী হতে হবে, নাইলে উপায় নাই। রেজাল্ট আপনারা দেখছেন, আগে এক সময় উনি যা বলেছেন চৌধুরী সাহেব, সেই তো আমার থেকে অনেক আমার অগ্রজ বড় ভাই শ্রদ্ধেয়জন বা এনার প্রফেসর সাহেব আছেন, তারা বলতে পারবেন এক সময় ফার্স্ট ডিভিশন, অনলি ফার্স্ট ডিভিশনে মেট্রিক পাস করলে লোক দেখতে যেত লোকটাকে বা মেয়েটাকে, কে কার ছেলে, কার কোন জায়গায় বাড়ি, ফার্স্ট ডিভিশনে পাস করেছে। আজকাল নর্মাল ফার্স্ট ডিভিশনের ভ্যালু কমছে, এখন ডিস্টিংশন আছে কি, লেটার মাস কয়টা ওইদিকে দেখা হচ্ছে, মূল্যায়নটাও বাড়তেছে। আগে এতটা মূল্যায়ন করা হতো না, মানুষ সম্মান দিত ঠিক, এখন বিভিন্ন ক্লাব ইনস্টিটিউশন ওনারা হিউম্যানিটি ফাউন্ডেশনের মাধ্যমে অনেক মূল্যায়ন করেন। আমার মনে আছে আমি যখন 1999 ইংরেজিতে আসাম এমএম পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হলাম, আমার বাড়ির পাশের একটি ক্লাব একটা শংসাপত্র দিয়েছিল, বস এখানেই শেষ, আর কোনো সংসা টংসা সংবর্ধনা সম্মাননা এসবের আগে সমাজের সচেতনতা বৃদ্ধি হয়, তোমরা অনেক সম্বর্ধনা পাচ্ছ পাবেও, ঠিক আছে এটা অব্যাহত থাকুক। সরকারও দেন অনেক কিছু, হায়ার সেকেন্ডারিতে যারা ফার্স্ট ডিভিশন তাদেরকে একেবারে গাড়ি দিয়ে দেন। মেট্রিক ফার্স্ট ডিভিশনে শুরু হয়েছিল কম্পিউটার ল্যাপটপ থেকে শুরু করে এখন হায়ার সেকেন্ডারি পর্যন্ত গাড়ি দেওয়া হচ্ছে, আপনার স্কুটি। কিন্তু এসবের মাঝখানে আমি একটি কথা এখানে বলতে চাই, প্রথম কথাটি হলো সফলতা আমাকে আমাদেরকে অব্যাহত রাখতে হবে, থামতে থামবো না আমরা, কারণ থেমে যাওয়ার আরো এক নাম মৃত্যু। আমরা অটোমেটিক থেমে যাব সেদিন যেদিন আমাদের প্রাণবায়ু বেরিয়ে যাবে, সেদিন আপনাকে থামতেই হবে। যতই আপনি 24 ঘন্টা শিডিউলকারী মানুষ হন, যতই ব্যস্ত ব্যক্তি হন, সেই রুদ্রবীণা আর বাঁচবে না, একদিন আপনার অস্তমিত হতেই হবে, একদিন আপনাকে বিছানায় পড়ে থাকতেই হবে, অন্যের মুখাপেক্ষী হবেন, অন্যের আপনার কাফন দাফন অন্ত্যেষ্টে ক্রিয়া সম্পাদন করবে, আপনি না উঠতে পারবেন না, বসতে পারবেন না, কিছু বলতে পারবেন, আপনি অন্যের মুখাপেক্ষী হয়ে যাবেন। সুতরাং আমরা সেদিন গিয়ে থামবো, এর আগে থামবো না। ছাত্র সময়ে উপযুক্ত ছাত্র, শিক্ষকতার সময়ে উপযুক্ত শিক্ষক, সামাজিক স্তরে উপযুক্ত সমাজসেবী, বাবা যেদিন হব সেদিন উপযুক্ত বাবা হতে হবে, যেদিন আমি পুত্র সেদিন উপযুক্ত পুত্র বা উপযুক্ত কন্যা, যেদিন মা হব সেদিন উপযুক্ত মা, প্রত্যেক ময়দানে আমাদেরকে পরিশ্রমী হতে হবে, আদর্শ হতে হবে, সম্মানের জায়গা দখল করতে হবে। সেই কম্পিটিশন সেই প্রতিযোগিতা কোনোদিন সমাপ্ত হবে না। আর পবিত্র কোরআনে এই মর্মে শিক্ষা দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলা যারা ইমানদার, ইমান এবং তারপরে ইলম জ্ঞানের ভিত্তিতে মানুষের মর্যাদা নিরূপণ করেন, উতুল ইলমা দারাজাত, মর্যাদার কোনো সীমারেখা নেই। আবু বকর সিদ্দিক থেকে সেই শুরু হয়েছিল, আর মাহমুদ হাসান দেওবন্দি যা নামে একটা অ্যাওয়ার্ড এখানে আছে সেখান পর্যন্ত আজ পর্যন্ত চলে আসছে, নেমে নেমে আসছে, আবার এক সময় উঠবেও, এই দ্বারা উত্থানের পতন হবেই, আমরা সেই উঁচু জায়গাটা দখল করব। ভাই যেভাবে বলেছেন যে সেই প্রতিযোগিতামূলক মনোবৃত্তি নিয়ে হুজুর পাক বলতেন আমাদের এগিয়ে যেতে হবে, কিন্তু সেখানে হিংসার কোনো স্থান নেই, কারো প্রতি অনিষ্ট সাধনের চিন্তার কোনো স্থান নেই। যাই হোক, তো আমার মুদ্রা কথা হলো আমরা অধ্যয়ন পরিশ্রম এবং সাধনা থেকে কোনোদিন বাদ যাব না। আজকে যারা ডিস্টিংশন বা লেটার মার্কস ইত্যাদি পেয়েছো, আর তোমাদের নাম কেউ নিবে না, এই স্কুল থেকে যারা আগামীতে ফার্স্ট ডিভিশন হবে ডিস্টিংশন লেটার্স পাবে তাদের নামই নেওয়া হবে, তোমরা শেষ, তোমাদের আসবে পরের ফিল্ড, সেই পরের ময়দানে গিয়ে যদি তুমি আবার সফল হতে পারো তাহলে আবার তোমার নাম উঠবে। এইভাবে জীবনটাকে যদি সফলতার পরিকাঠামোয় গড়ে তুলতে পারো তাহলে তুমি ম্যান অফ লাইফ আপরাইট, তুমি একটা সফল জীবনের অধিকারী হবে। আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে পবিত্র কোরআনে, লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমার গোটা জীবনটাই একটা পরীক্ষাগার, এবং রেজাল্ট আউট হবে মৃত্যুর দিন থেকে শুরু করে, মরতে হবে না, মৃত্যু শয্যায় তুমি টের পেয়ে যাবে তুমি সফল না বিফল।
বলা হবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে শান্তিময় আত্মা, ইরজিআ ইলা রাব্বিক, তোমার প্রতিপালকের দিকে প্রত্যাগমন করো। সারা জীবন তুমি সাধনা করেছ, মেহনত করেছ, রিয়াজত এবং মুজাহাদা করে পবিত্রতার রাস্তায় অতিবাহিত করেছ, আজ থেকে তোমার আমোদ প্রমোদ আর বিনোদনের জগৎ শুরু হলো, তোমার স্বাধীনতার এই জগৎ শুরু হলো, আর তোমার জন্য কোনো কিছু হারাম, নাজায়েজ, মাকরুহ, নিষিদ্ধ এই সব সমাপ্ত, আর কোনো কিছু অবৈধ বলে আর নাই, সব বৈধ হয়ে যাবে, বৈধ আর অবৈধ, মাকরুহ আর হারাম এসব এখানে, এই রেস্ট্রিকশনটা এখানে। সুতরাং গোটা জীবনটাকে পরীক্ষা বলা হয়েছে ইসলামে। তবে এখানে একটা উদাহরণও দেই, পরীক্ষা হলে একটা ছাত্র যখন বসে এবং ভুলবশত লেখলো হয়তো বা জেনে বুঝে লেখলো দুই যোগ দুই সমান দশ, আরেকজন লেখলো সূর্য উত্তর দিক থেকে উদিত হয় দক্ষিণ দিকে অস্ত যায়, যাই লেখো যে তিনটা ঘন্টা বা দুটি ঘন্টা সে বসবে তাকে বসতে দেওয়া হবে। ভুল উত্তর লেখার কারণে কেউ বলেও দেবে না, কেউ শাসাবেও না, সতর্কও করবে না, পেপারটাও কেড়ে নিবে না, মুচকি মুচকি হাসবে, আর তোমার তোমার খারাপ নতিজা রেজাল্টের অপেক্ষায় থাকবে। তো আমাদেরকে এই যে জীবন দেওয়া হয়েছে, যদি এখানে আমরা চূড়ান্ত ফেইলের আমল গুড়াও করি, কোনো ভালো কাজ কোনোদিন করি না, শুধু মন্দ আর অপকর্মতেই লিপ্ত থাকি, খোদা না খাস্তা সেটা হোক না, তবু আমরা যে জীবন পেয়েছি, যে আয়ু, যে হায়াত, যে সময় সেটা থাকবে, যে খাদ্য, যে রিজিক, এগুলো আমাদেরকে দেওয়াই হবে, এতে কোনো খামতি করা হবে না। কিন্তু যেই দিন এই এই তিন ঘন্টা অতিবাহিত হবে, রেজাল্ট আউট হবে, সে যাবে ফেইলের হাতারে, লজ্জা আর অসম্মান আর বিফলতার কোনো সীমা থাকবে না। আমরা ওই জীবন নামী পরীক্ষাগারে যদি পাশ হতে পারি না, তাহলে এর চাইতে ব্যর্থতা, এর চাইতে অমঙ্গল, এর চেয়ে লজ্জা, জিল্লাত আর কোনো কিছু থাকবে না, এবং তার এর কোনো অবসান আর ঘটবে না। সুতরাং পড়াশোনা, ভালো রেজাল্ট, ভালো চাকুরি, ভালো জব, ভালো খিদমাতের সাথে সাথে আমাদের জীবনের মকসুদ, মকসদে হায়াতটা উপলব্ধি করে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এক বক্তা আমার খুব ভালো লাগছিল, বললেন যে ডাক্তার ইঞ্জিনিয়ারের প্রসঙ্গটা উল্লেখ করেছেন, আজকাল সত্যি একেবারে আমাদের রাজন্যবর্গের মুখে শোনা যায় ডাক্তার আর ইঞ্জিনিয়ার। তবে মনে রাখবেন, দেশটা চলতে হলে হবিবুর রহমান চৌধুরীর মতো সাংবাদিকেরও দরকার, সমাজসেবীর প্রফেসর সাহেবের বিশ্বজিৎ ভট্টাচার্যেরও দরকার, এখানে শিক্ষকগণ রয়েছেন, শিক্ষকের দরকার, সমাজসেবীর দরকার, রাজনীতিবিদের দরকার, ডাক্তার ইঞ্জিনিয়ারের দরকার, আমাদের ইতিহাসবিদের দরকার, সাহিত্যিকের দরকার। দেশটা শুধু ডাক্তার আর ইঞ্জিনিয়ার বলে দিলে চলবে না, দেশে ভালো সাহিত্যিক, ভালো ভূগোলবিদ, ভালো ইতিহাসবিদ, ভালো মেন্টাল সায়েন্সের উপরে জ্ঞান রাখা মানুষ থেকে শুরু করে সমাজবিজ্ঞান, অর্থনীতিবিদ, সব ধরনের মানুষের দরকার এই সমাজে, ভালো শিক্ষকেরও দরকার। শুধু আমরা গদ্ধালিকা প্রবাহকে দৌড়ালে চলবে না, জীবনের মূল্যায়ন করতে হবে ভিন্ন ভাবে, ভিন্ন জায়গায়, ভিন্ন ময়দানে। তো আমি বলছিলাম মাঝখানে, ছাত্র সময় ভালো ছাত্র, যেদিন তুমি শিক্ষক হবে সেখানেও সফলতার হাজারো স্কোপ রয়েছে। আমাদের দেশে আগে দেওয়া হতো শিক্ষকগণকে রাষ্ট্রপতি পুরস্কার, তিনি আদর্শ শিক্ষক বলে প্রতিষ্ঠিত হয়েছেন সমাজে, শিক্ষক হিসাবে তিনি প্রতিষ্ঠিত, সেটা তার মেডেল, তার প্রাইজ। আর শিক্ষক, আর শিক্ষকতা নামক পেশাটা সবচেয়ে নোবেল পেশা, যারা চাকরিজীবী বিভিন্ন বিভাগে চাকরি করে অবসর নেন তারা অবশ্য স্বীকার করেন, একজন ব্যাংক কর্মী বা অন্যভাবেও যারা একেবারে বড় অফিসার র্যাঙ্কের মানুষ হয়ে গেলেন, আইপিএস অফিসার থেকে শুরু করে যে কোনো ভাবেই হোক, ওনারাও যখন রিটায়ার্ড করেন তারা উপলব্ধি করেন যে শিক্ষকতার যে সার, আমি বলবো কমপক্ষে সমাজ সেবার যে সার সেটা ভিন্ন, সমাজ সমাজ যুগ যুগ ধরে আপনার মূল্যায়ন করবে। একজন অফিসারের খবর দেখতে কেউ বারবার যাবে না, কিন্তু একটা ভালো মানুষ, একজন ভালো শিক্ষক সমাজকে যারা দিত তাদেরকে মৃত্যুর পরেও মানুষ তাদের খবরটা দেখতে যায়। বলে আগের বক্তা বলেছেন যে ডাক্তার চিকিৎসকগণকে আমরা চেম্বারের ভিতরেই সীমাবদ্ধ দেখি, সত্যিকারে তারা অনেক সময় বাধ্য হন, কিন্তু আপনার জীবনটা শুধু চেম্বারের ভিতরে থাকলেই হবে না, শুধু যদি রুগী আর অসুস্থদেরকেই নিয়ে আপনি ব্যস্ত থাকেন তাহলে সমাজের আরো কোনো আশা আছে। সমাজের মানুষগুলো, হ্যাঁ আপনার হয়তো ময়দান ভিন্ন, ওনার কথাটাকে আমি সাপোর্ট করি, যে আমাদের এই ডাক্তার ইঞ্জিনিয়ার থেকেও সমাজ সেবায় একটা চেঞ্জ থাকতে হবে। অবশ্য আমরা সবাই সমান নয়,
হবিব সাহেব সব দিনে কানে স্কুলে পড়াতে পারবেন না, কিন্তু আমাদের বিভিন্ন বিভাগের মধ্যে একটা যোগ সূত্র রক্ষা করা আমাদের দরকার। সমাজ আমাকে পড়িয়েছে কিছু পাওয়ার জন্য, সমাজ আমাকে পড়ায়নি এজন্য যে তুমি ভালো একটা চাকরি পেয়ে নিজে জীবনে প্রতিষ্ঠিত হয়ে যাবে, না, শুধু একমাত্র সেলফ এস্টাবলিশমেন্টের জন্য আমরা পড়ি না, আমাদের প্রতি অনেক দায়বদ্ধ হতে আছে। যেমন একটা ছাত্র যখন ভালো জীবনে সফলতা পায়, তার অভিভাবক, তার শিক্ষক, সে নিজস্ব এলাকাবাসীকে গর্ববোধ করে। এলাকাবাসী কেন গর্ববোধ করে? যে আমাদের সামনে একটা ভালো প্রতিভা আসছে, যুগ যুগ ধরে আমরা আমাদের জীবনের মনের হৃদয়ের চিন্তা জগতের অনেক খোরাক তার কাছ থেকে পাব। যাই হোক, আগে বলছিলাম যে আজকে আমাদের মূল উদ্দেশ্য বক্তৃতা নয়, প্রেরণামূলক কিছু কথা আমরা শেয়ার করছি। আমি অনুরোধ শেষ লগ্নে এসে করব ছাত্রছাত্রীদের কাছে, যে সমাজ এখন স্বামী বিবেকানন্দের মতো মানুষকে বড় আকুল আগ্রহে চাইছে, এই সমাজ মহাত্মা গান্ধীর মতো মানুষকে চাইছে, এই সমাজ আর যার নাম রাখা হলো শেখুল হিন্দ ইমামে হুররিয়ত মাহমুদ হাসান দেওবন্দি, যিনি 4 বছর মালটা জেলে ছিলেন, আজ সেই লোকদের নাম নেওয়ার মতো মানুষের বড় অভাব। কিন্তু এই লোকদের বড় প্রয়োজন এখন এই সমাজে, যারা এই দেশের বিভিন্ন জাতি এবং গোষ্ঠীর মধ্যে ঐক্য এবং সংহতি আর সম্প্রীতির বন্ধন তৈরি করে সাম্রাজ্যবাদী ব্রিটিশগণকে তাড়িয়েছিল, সেই মানুষগুলোর বড় দরকার আজ। যিনি তৈরি করেছিলেন রামকৃষ্ণ মিশন, যারা তৈরি করেছিলেন খানকা বা আধ্যাত্মিক প্রশিক্ষণ কেন্দ্র, এই মানুষগুলোর প্রয়োজনীয়তা আজকে বেড়েছে। আজ আমরা ইউটিউব, মোবাইল, বিভিন্ন আমোদ প্রমোদ, বিনোদন নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি যে আমাদের আত্মার উন্নতি, মানবিক বিচারে আমরা কতটা এগোতে পারলাম, এইসব নিয়ে বাবার আর সময়টাও যেন নাই। তো আমার আগের কথা যা আমি বলেছিলাম যে আমরা একটু অনুসন্ধিৎস হতে হবে আজকাল, আপনাকে একটু সচেতন হতে হবে, যত্নবান হতে হবে। যেভাবে আপনি একটা বস্তু ব্যবহার করলে শুধু বিজ্ঞাপন দেখে আপনি কিনলে চলবে না, আপনি তার জন্য ওই বিভাগের মানুষের সাথে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। ঠিক সেইভাবে আপনার জীবন চরিত্র যৌবন আপনার মতিগতি কোন পথে পরিচালিত করবেন, দেখো তোমরা যারা তরুণ, তারুণ্যের একটা চাঞ্চল্য রয়েছে মনে, আত্মায়, হৃদয়ে, সেইটাকে নিয়ন্ত্রিত করতে হবে জীবনের লক্ষ্য বস্তু সামনে রেখে। আমাদেরকে শুধু চিত্ত চাঞ্চল্যের দিকে উৎসাহ দেওয়া হয়, আমাদেরকে প্রবৃত্তি তাড়িত হওয়ার শিক্ষা দেওয়া হয় সাধারণত বাইরের জগৎ থেকে। যারা এই শিক্ষায় তাদের স্বার্থ জড়িত, আমরা এর বাইরে এসে শুধু আমরা প্রবৃত্তি তাড়িত হলে হবে না, আমরা বিবেক চালিত মানুষ হতে হবে। আর এই জন্য আগে যেমন বলা হয়েছে যে অভিভাবকদের একটু দায়িত্ব নিতে হবে, আপনার ছেলে মেয়েকে একটু সমাজমুখী করুন। আজকাল যে সিস্টেম এসেছে হোস্টেল সিস্টেম, আমি বলে থাকি প্রায় যে একটা ছেলেকে তার বাবার নাম জিজ্ঞেস করলে হয়তো বলে দিবে কোনো মতে, কিন্তু দাদার নাম সহ তার খালা ফুফু এইসব, এই এক আমি নিজেই বলেছিলাম একজনকে, জিজ্ঞেস করলাম তোমার খালা কয়জন, বলো 5 জন, নাম মাত্র 2 জনের নাম বলতে পেরেছে, আর 3 জনের নাম সে বলতেই পারে। অথচ ইসলামে শিক্ষা দেওয়া হয়েছে আল খালা তু বিমানজিলাতিল উম, তোমার যিনি মাসি খালা তিনি মায়ের সমতুল্য, মার অবিহনে, মায়ের অনুপস্থিতিতে, মা বিহনে খালা হবে দাবিদার তার বরণ কুশলের ছোট্ট শিশুটি, এখানে গুরুত্ব আছে। কিন্তু আমরা এই জন্য আমাদেরকে আবার আসতে হচ্ছে সেই কথায়, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন তোমার সন্তান সন্ততি গণকে, তোমার খানদান, তোমার নসব, তোমার নসলের পরিচয় দাও। আরবের লোকগুলো তাদের বাবা দাদা পিতামহ 14 মহর্ষ পর্যন্ত, বাবা আদম পর্যন্ত তারা অনেকে নাম বলতে পারত। আমরা বাবা দাদার নাম হয়তো বলে দিতে পারি, কিন্তু দাদার বাবার নাম পারি না 80% মানুষ। এটা বলতে হতো আমি বলে দিলাম বলার মতো, কিন্তু না, এর যে ব্যাড ইম্প্যাক্ট এই সমাজে আসতেছে, সে তার প্রতিবেশী, তার আত্মীয় স্বজন, তার ব্ল্যাক কানেক্টেড মানুষটার প্রতি তার যে দায়বদ্ধতা, দেখেন আমাদের দায়বদ্ধতা বিভিন্নভাবে আছে, আমি সেই দিকে আলোচনা নিব না, এখন পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা নিসার মধ্যে, আমার দায়বদ্ধতা আছে আমার স্যার বিশ্বজিৎ ভট্টাচার্যের প্রতি, তিনি আমার দেশের মানুষ, তিনি শিক্ষিত, তিনি একজন শিক্ষক এই 2টি গ্রাউন্ডে, এবং তিনি আমার বাবা আদমের সন্তান, আমরা একই পিতামাতার সন্তান, এই 4টি গ্রাউন্ডে তার প্রতি আমার রেসপন্সিবিলিটি আছে। হবিবুর রহমান চৌধুরী সাহেবের প্রতি আছে আরো একটা গ্রাউন্ড অতিরিক্ত, তিনি আমার স্বধর্মের, তিনি মুসলমান আমিও মুসলমান, শুধু এইটা তারতম্য একটা অতিরিক্ত নইলে স্যার এবং হবিবুর রহমান সাহেব দুজনের প্রতি আমার দায়বদ্ধতা সমান। এরপরে
যখন কেউ আসবে ওই লোকটি যখন হবেন আমার খানদানের, আমার হয়তো আমার বাবার দাদার পুত্রের পুত্র বা আমার বাবার ভাইয়ের পুত্র, তখন দায়বদ্ধতা একটা বেড়ে গেল। এগুলো আমাদের বুঝতে হবে, এগুলো ধর্ম, এগুলো আমাদের পরম্পরা। আর ভারতবর্ষ তো আজব দেশ। হ্যাঁ হ্যাঁ, এই দেশটাকে জানেন, এই দেশটাকে বুঝেন, এই দেশের ইতিহাস পড়বেন। এখানের মায়েদের, মেয়েদের, ছেলেদের, পুরুষদের, মহাপুরুষদের, এই দেশের মাটির বৈশিষ্ট্যগুলো পড়বেন, এখানকার সিভিলাইজেশনের কুস্টারি করবেন, দেখবেন এই দেশ পৃথিবীর মা। এই জন্যই রবীন্দ্রনাথ এই দেশের কথা বলেছিলেন যে এটা সারা বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়াবে। বড়রা বলে গেছেন যে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে ভারত। এই জন্য আর আমাদের ইসলামী শাস্ত্র মত তো ভারতের গুরুত্ব আমি আর কি বলবো, অপরিসীম। কারণ আমাদের বাবা আদমের প্রথম আগমন এই ভারতবর্ষে। মক্কা মদিনা আমাদের কাছে পবিত্র হলেও বাবা আদম প্রথম আগমন ভারতবর্ষে হিসাবে এর গুরুত্বটা আমাদের দিকে অন্য দিক দিয়ে চূড়ান্ত। এটা সেই প্রিয় দেশ ভারতবর্ষ। যাই হোক, আমি কয়েকটি কথা বলে বলতে বলতে বলে ফেললাম, আমি সমাপ্তির দিকে চলে আসি। ছাত্রছাত্রীগণকে অনুরোধ করবো, আমাদেরকে বলা হয় ভালো মানুষ হো, ভালো চরিত্র গঠন করো, কিন্তু কোনো চরিত্র পাঠ বা হিউম্যান সায়েন্স বা মানবিক কোনো চ্যাপ্টার আমাদের বই পুস্তকে কিন্তু নাই। এই জন্য তোমরা নিজেরাই অধ্যয়ন করতে হবে, নাইলে উপায় নাই, নাইলে শেষ হয়ে যাচ্ছি আমরা। আর অভিভাবকগণকে অনুরোধ করবো, আমরাও ছোটখাটো সন্তানের বাবা, আমরা এখানে সবচেয়ে বড় গ্যাপ হয়ে গেছে আমাদের, আমরা সন্তানদের সময় দেই না। কি টিউটারের হাওলা করলাম, আর মাঝে মাঝে গিয়ে হোস্টেলে থাকলে দেখা করলাম, একটু খাদ্য দিয়ে আসলাম, চলে আসলাম, শেষ। না, এমনটা করবেন না। তিনি যেভাবে বলেছেন একথার সাথে আমি একমত, এই সন্তানগুলোকে মাঝে মাঝে আত্মীয় স্বজন, আপনি পিতা হিসাবে মা হিসাবে তাকে সময় দেন। আপনি সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন, ছেলে দেখছে মা অবসর সময়টা, আমাকে কিছু না বলে মোবাইল টিপছে, সে তো একদিন বলবেই যে আই ওয়ান্ট টু বি এ স্মার্টফোন। আমি ছোট বাচ্চা বললো আমি বড় হয়ে স্মার্টফোন হতে চাই, বলে কেন, বলে মা স্মার্টফোন খুলে নিয়ে বসে থাকে, বাবা স্মার্টফোন খুলে নিয়ে বসে থাকে। কাশ আমি সন্তান না হয় যদি স্মার্টফোন হতাম, তে বাবার কুলে, তাহলে বাবার কুলে কিছুক্ষণ, মায়ের কুলে কিছুক্ষণ থাকতে পারতাম। তো এই কথাগুলো আমাদের ভাবতে হবে, অভিভাবকগণকে একটু দায়িত্ব নেন। আর ধর্মীয় শিক্ষা, নৈতিকতার শিক্ষার গুরুত্ব সবাই বলেন, কিন্তু এর কোনো সিলেবাস নাই। দায়িত্ব নিতে হবে সচেতন শিক্ষকগণকে, অভিভাবকগণকে, পিতামাতাকে। আর আমি বলবো তোমরা একটু যেহেতু জাগ্রত বিবেক সম্পন্ন ছাত্রছাত্রী, তোমাদের নিজেকে, তোমার আত্মার রক্ষা, তোমার নিরাপত্তা তোমাকেই অর্জন করতে হবে। যাই হোক, তোমরা যে ভালো রেজাল্ট করেছো আমি অভিনন্দন, সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। এই রেজাল্টের দ্বারা তোমরা অব্যাহত রাখো আগামী দিনগুলোতে, জীবনে, যৌবনে, একেবারে মরণে, মরণোত্তর পর্যন্ত। আর এই স্কুলের দিন দিন উন্নতি সাধন হোক। এখানে বড় নিষ্ঠাবান শিক্ষকগণ রয়েছেন, তো আমি অনুরোধ করবো এলাকাবাসীর কাছে একটা বিনম্র অনুরোধ, আপনারা রেমুনারেশন গুলো একটু বৃদ্ধি করতে সাহায্য করুন। প্রাইভেট স্কুলগুলোর শিক্ষকগণ শুধু নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে সেবা করে যাচ্ছেন, উপযুক্ত তাদের মূল্যায়ন আমরা করতে পারি না। তাদের অভাব অনটনের দিকে লক্ষ্য করে ছাত্রদের ফিজ একটু বৃদ্ধি করুন। মনে রাখবেন, শুধু টাউনে গেলে আপনার বাচ্চা পড়া হচ্ছে এমন নয়, এখানে থেকে আপনার বাচ্চার পড়া অনেক শহরের চাইতে বেশি হবে, সঙ্গে আপনার বাচ্চার চারিত্রিক উন্নতি, মানবিক উন্নতি ঘটবে। সুতরাং আপনি এই শিক্ষকগণের মূল্যায়ন করুন, তাদের মাহানা বেতন বৃদ্ধি করুন, আর নৈতিকতা, দেশ, জাতি রক্ষা, ধর্ম রক্ষা, আমাদের ব্যক্তিত্ব রক্ষার সাথে আমরা একটু খোলা মন, অকৃপণ হৃদয় নিয়ে কাজে মেহনতে যোগাযোগ রক্ষায় ঝাঁপিয়ে পড়ি। এই কয়েকটি কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করলাম। ধন্যবাদ। আমাদের প্রধান অতিথি, সময় স্বল্প, এবারে দোয়া হবে, দোয়া শেষে আমাদের সভা সমাপ্তি হবে। যেহেতু আমি বিদ্যালয়ের নগণ্যতম জিম্মাদার, আমি আপনাদের সামনে এক মিনিটের মধ্যে দুই একটি কথা বলবো, বিশেষ করে আমার বিদায়ী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। যদিও আমরা আজকে স্কুল থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, আমরা আরো এগোবার জন্য, আরো এগিয়ে যেন যাই, আমরা যেন
আমাদের এলাকার আমাদের মা বাবার সম্মানকে বজায় রাখতে পারি, আমরা আমাদের জীবনের জন্য প্রতিষ্ঠিত হতে পারি। যেইভাবে আমাদের বিদ্যালয়ে তোমাদেরকে পাঠদান দেওয়া হয়েছে, নৈতিকতার প্রতি শিক্ষা দেওয়া হয়েছে, আমরা আশা রাখবো আগামী দিনে তোমরা নৈতিকতা সহিত সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে প্রত্যেকে প্রতিষ্ঠিত হবে। আমরা প্রত্যেকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে যখন সমাজে প্রতিষ্ঠিত হব, তখনই আমার এই পৃথিবীতে জন্মগ্রহণ করা আমার জন্য সার্থক হবে। আর প্রকৃতপক্ষে সার্থক তখনই হবে যদি আমি আমার জীবন চলার পথে আমার সেই আচরণ বিধি এবং সবগুলা মেনে নিয়ে শেষ পর্যন্ত ইমানের সহিত মৃত্যু বরণ করতে পারি, তখনই আমাদের জীবন ধন্য হবে। আমি উপস্থিত আমার আজকের যে দায়ী বিশেষ করে এইচএস সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রী যারা সেকেন্ড ইয়ারে এমন ছাত্র হয়েছে, আমি আশা করব এবং আমি দোয়াও রাখবো আমার এই হাফিজ আব্দুল সামাদ ইনশাআল্লাহ আমার এই এলাকায় আপনারা একদিন পাবেন এই এলাকায় মুফতি আব্দুল বাসিত সাহেবের মতন যোগ্যতা সম্পন্ন আপনারাই আপনাদের ছেলে মেয়েদের থেকে পাবেন। আরো আমার ছাত্ররা রয়েছে যারা এসিএস ইউপিএসসি পরীক্ষায় বসলেও ওরাও ভালোভাবে রেজাল্ট করতে পারবে, এগিয়ে যেতে পারবে। আমি আমার প্রত্যেক এইচএস এবং এইচএসএলসি প্রত্যেক ছাত্রছাত্রী তথা বিদ্যালয়ের প্রত্যেক ছাত্রছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। সঙ্গে আপনারা যারা উপস্থিত হয়েছেন আমাদের ডাকে সাড়া দিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করেছেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের মঞ্চের মধ্যে উপস্থিত যারা হয়েছেন আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের অতিথিবৃন্দ, আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি বিশ্বজিৎ ভট্টাচার্য স্যার, আমাদের প্রধান অতিথি মুফতি আব্দুল বাসিত কাসিম স্যার, আপনাদের প্রতি রইল আমাদের হার্দিক অভিনন্দন এবং মোবারকবাদ। সর্বশেষ সময় মাত্র 1 মিনিটের মধ্যে আমি আশা করব প্রধান অতিথি সাহেব আমাদেরকে দোয়া দান করতে পারবেন। আল্লাহুম্মা আমিন برحمتك يا رحم الله.